আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো রাসেল ক্লথ থেকে আপনাদের কাছে তো আজ আমরা চলে যাব সকাল সকাল একটু জরুরি একটা কাজের জন্য। তো যেতে যেতে একটা হিন্দি একটা প্রিয় একটা গান আমার, এটা শুনতে শুনতে চলবো। চলেন বন্ধুরা চলে যাব। একটা ফলো করে দেখবেন একটু জামার মাঝে এই মহিলাটা খালি বারবার আমার দিকে পাশে সামনে জামাই তুইয়া খালি আপনি দেখবেন খালি বারবার দিকে আমার দিকে বুঝলাম না আমার একটা পছন্দ করে নিল না তুই এই মহিলাটা। আপনি দেখবেন একটু ফলো করে দেখবেন যে মহিলাটা খালি পিছনের দিকে খালি বারবার। তো আমিও ক্যামেরার দিকে তার দিকে নিলাম, এই যে দেখেন চাইতেছে আমাকে, খালি চাইতেছে, তো আমাকে চাইয়া করে লাভ হইতো না আমার দিকে। গানটা খুব ফাইন লাগে, মোহাম্মদ ছবির গান। মোহাম্মদ ছবি যে দেখছে সে বলতে পারবে যে ছবিটা কী। আসলে হিন্দি ছবিগুলো অনেক সুন্দর আর সকাল সকাল টাইমে বাইক চালানোটা আলাদা একটা মজা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে এবং রাস্তাঘাটের মাঝে কোনো গাড়ি ঘোরা নেই। খালি গিয়া গেট আর গেট চাই, শুনলাম যে আজকে বলে শিক্ষামন্ত্রী অভিজ্ঞতা আসবে দীপুমণি আর, তো তার সাথে একটু লাগি সাক্ষাৎ করতে পারলাম না। আমি তো আবার বড় মত এই যে এখানে দীপুমণি আসবেন শিক্ষামন্ত্রী ভাষণ কে যেন উদ্বোধন হয়ে যাবে। একটা জিনিস ফলো করবেন রাস্তাঘাটের মাঝে, ট্রাক্টর কিন্তু আমার খুব ভয় লাগে। এই ট্রাক্টর মানে সাইডও দেয় না, তারা হরন দিলেও শোনা যায়, আমার খুব ভয় করে। অবশ্যই তার পিছু পিছিয়ে গিয়ে আমি ওভারটেক করি, তারে খুব কষ্ট করে তারা ওভারটেক ভালো মানে তারা তো নিয়ে যায় চোখের মধ্যে। অবশ্যই আমার হেলমেট দেখিয়ে দিকে আসলো, আমি হেলমেট আসলো দেখে আমি তাকে ব্যাক করি। শর্মা কে আপনা
গ্যাসের জন্য তারা লাইন ধরছে, ভালো লাগে লাইনটা ধরলে, কিন্তু নিজের কাছে ওই লাইনটা ধরলে দেখা যায় কেমনে উড়াল মাইরিয়া যে গন্তস্থানে পৌঁছায় না। গ্যাস ফিল্ড এটা মানে दिल में कहीं तुम छुपा लो, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব হবিগঞ্জের, হবিগঞ্জের মেইন রাস্তার মধ্যে আমরা ঢুকে গেছি। তো অবশ্যই অভিজ্ঞ পৌঁছে গেলাম আল্লাহর রহমতে। এখানে সানাই কি আছে, বিয়ার কমিটি সেন্টার। তো অবশ্যই আল্লাহর রহমতে সই সালাদ মতে অভিজ্ঞ চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দিবেন। তো আরও নতুন ভিডিও পেতে আমার ফলো রাখবেন। সবাইকে ধন্যবাদ।